থেকে বেস্ট প্ল্যাটার তোমরা কলকাতাতে পাবে না। দেখে নাও যে আজকে এই প্ল্যাটারের মধ্যে কি কি আছে। ক্যাফের নাম হচ্ছে দি গেজাবো আর এটার নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে পার্ক স্ট্রিট। এদের সব থেকে ফেমাস আল ইয়ামিন থালি, যেটার দাম 649 রুপি, সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। অনেকগুলো ফটো তোলার জায়গা আছে যেখানে তোমরা ভালো ফটো তুলতে পারবে। আমার ফ্ল্যাটার আমার সামনে চলে এসছে, আমি আর ওয়েট করতে পারছি না কারণ এটা এত টা টেন্টিং লাগছে। দেখো তোমরা একবার, ইনস্টাগ্রাম খুললে তোমরা দিল্লির যেরকম টেন্টিং ফ্ল্যাটারগুলো দেখতে পাও এটা হচ্ছে মানে পুরোপুরি সেরকম। এটা এটা এরকম টাইপের ফ্ল্যাটার কিন্তু কলকাতাতে খুব কমই পাওয়া যায়। এটা দেখে পুরোপুরি দিল্লি ভাইবস আসছে। চিকেন লাভারদের জন্য দিস ইজ পারফেক্ট। তো চলো আর কথা না বাড়ি এবার শুরু করা যাক। ফার্স্টে না আমি চিকেন হরিয়ালি কাবাবটা ট্রাই করলাম। হরিয়ালি কাবাব আমাকে দু পিস দিয়েছিল, সাইজ ঠিকই ছিল। কাবাবগুলো না খুব বেশি সফট অ্যান্ড মিন্ট, কোরিয়েন্ডার, মেথির বেশ ভালো টেস্ট আসছিল। এটাকে না দি পারফেক্ট হরিয়ালি কাবাব বলতে পারো। এটা খেয়ে না আমার এক্সপেকটেশন আরও বেড়ে গেছিলো। এরপর আমি রেশমি টিক্কা কাবাবে চলে আসলাম, এটাও আমাকে দু পিস দিয়েছিল। আই সাইজ তোমরা দেখতেই পাচ্ছ বেশ ভালোই বড় আছে। আর কাবাবগুলো না খুব বেশি সফট অ্যান্ড জুসি, কাজু বাদাম তারপর ক্রিম এই দুটোরই না খুব ভালো একটা ম্যারিনেটেড ফ্লেভার আসছিল। আমার তো জাস্ট দারুণ লাগলো। পরপর দুটো ভালো স্টার্টার খেয়ে না আমার মনটা তো মানে পুরো গার্ডেন গার্ডেন হয়ে গেছিলো। দারুণ, জাস্ট দারুণ। ফার্স্টের দুটো কাবাব আমি তাড়াতাড়ি করে খেয়ে শেষ করে নিলাম যাতে আমি এই টাংরি কাবাবটা তাড়াতাড়ি করে খেতে পারি, কারণ আমি লেগ পিস খেতে খুবই বেশি ভালোবাসি। তো তোমরা দেখতে পাচ্ছ কত বড় একটা লেগ পিস আমার কাছে চলে এসছে। আর এই কাবাবের নাম হচ্ছে সুনহেরি টাংরি কাবাব। চারকোলের একটা স্মোকি এত সুন্দর ফ্লেভার আসছিল না, মানে দারুণ। আমি কোনটা ছেড়ে কোনটাকে ভালো বলবো। এই যে থালিটা তোমাদেরকে আমি দেখাচ্ছি এটা কিন্তু শেয়ারেবল, দুজনে মিলে কিন্তু ভালোভাবে খেতে পারবে। এখন আমি যেটা খাচ্ছি সেটা হলো চিকেন শিক কাবাব। মালাই কাবাবের মালাইয়ে ডিপ করে শিক কাবাবের টেস্টটা আরেকটু বাড়িয়ে নিয়ে খেয়ে নিলাম, বেশ ভালোই ছিল। এখন আমি তোমাদের যেটা দেখাবো সেটা আমার সবথেকে বেশি ফেভারিট মালাই টাংরি কাবাব। তোমরা দেখতেই পাচ্ছ কত বড় একটা চিকেন লেগ পিস, পুরো জুসি মালাই গ্রেভি থেকে তুলে আমি মুখে দিলাম। আর মুখে দেওয়ার পরেই আমি জাস্ট পাগল হয়ে গেলাম, এটা এতটা বেশি টেস্টি ছিল। পারফেক্ট স্মোকি চিকেন কাবাব সাথে একদম পারফেক্ট মালাই গ্রেভি। আমি মানে এই থালিতে তোমরা এটা সবথেকে বেস্ট, তোমরা খেলে আমায় থ্যাংক ইউ বলবে। চলো তাহলে এবার একটু মেইন কোর্সে ঢোকা যাক, এখনো তো বিরিয়ানি বাকি আছে মেরে দোস্ত।
তো তন্দুরি বাটার রুটি নিয়ে নিলাম, সাথে তন্দুরি চিকেন টংরি কাবাব। তোমরা জাস্ট দেখো একটা থালির মধ্যে তিন পিস লেগ পিস পাচ্ছ, আর এই কম্বিনেশনটা যেটা আমি খাচ্ছি, দিস কম্বিনেশন টেস্ট লাইক হেভেন। তোমরা আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো যে এটা খেয়ে আমি কতটা হ্যাপি আর এটা কতটা টেস্টি। আরেকটা ইউনিক ডিশ ছিল এই থালিটার মধ্যে, নাম চিকেন হোড়া পিপায়া। আমি তো ফার্স্ট টাইম খেলাম, এটাও চিকেন তন্দুরি ছিল কিন্তু গ্রেভিটা খুবই বেশি স্পাইসি অ্যাজ ওয়েল অ্যাজ একটু খট্টাও ছিল, টেস্ট কিন্তু বেশ ভালোই লাগলো আমার। এবার তো বিরিয়ানির পালা, আমি তো বিরিয়ানি পাগল অ্যান্ড আই এম শিওর তোমরাও বিরিয়ানির জন্য পাগল। এদের বিরিয়ানিটা ট্রাই করার জন্য আমি সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম, কারণ ক্যাফের বিরিয়ানি কীরকম হবে সেটা তো দেখতেই হবে। বিরিয়ানি চামচ দিয়ে তো অন্তত খাবো না, তো বেশ বড় একটা আলু দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ, সাথে চিকেন ব্রেস্ট। আহা, বিরিয়ানি থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। বিরিয়ানিটা না না অয়েলি আবার ড্রাইও নয়, আর আমার এক্সপেকটেশনের পুরোপুরি মান রেখেছে। পুরো দিল্লি স্টাইল স্পাইসি মশালেদার বিরিয়ানি যাকে বলে, একদমই ড্রাই নয়। বিরিয়ানি লাভাররা জাস্ট পাগল হতে চলেছো তোমরা এই থালিটার জন্য। এর মধ্যে কী নেই, এত রকমের কাবাব রয়েছে, বিরিয়ানি রয়েছে, সব কিছুই তো রয়েছে, আমি চেয়েও একটা ডিশকেও বাজে বলতে পারলাম না। এই ক্যাফেটাকে আমি 4.6 out of 5 দেবো। ক্যাফের খাবারগুলো যতগুলো আমি ট্রাই করলাম সবগুলোই অসাধারণ ছিল, আর ক্যাফের অ্যাম্বিয়েন্স তোমরা দেখতেই পাচ্ছ দারুণ, আর সাথে তোমরা অ্যালকোহলও নিতে পারবে। তো আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো কমেন্ট সেকশানে জানাতে ভুলো না, আর টেক কেয়ার, বাই, দেখা হবে নেক্সট ব্লগে।